ছেচল্লিশ বছর পর খুলল পুরীর রহস্যময়ী রত্ন আনা আনা মোট ছটি সিন্ধু রত্ন সোনাদানা সোনা করার দলে রয়েছে রিজার্ভ ব্যাংকের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন দিনক্ষণ মেনে পবিত্র মুহূর্তে খোলা হয়েছে সেই রত্ন দরজা কি রয়েছে এই রত্নভাণ্ডারে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ দেখা গিয়েছে ভক্তদের মধ্যেও আসুন জেনে নেওয়া যাক চার দশকেরও বেশি সময় প্রতীক্ষার অবসান ঘটেছে অবশেষে খোলা হয়েছে পুরী জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের কক্ষ পুরীর প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দিরের রত্নভাণ্ডারে কি কি রয়েছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই কিন্তু সেই রত্নভাণ্ডারের চাবি না মেলায় শেষমেশ রত্নভাণ্ডারের ভেতরের কক্ষের তালা ভেঙে ঢোকা হয়েছিল প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই রত্নভাণ্ডারের দরজা উড়িষ্যার নতুন বিজেপি সরকার সেই রত্নভাণ্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পবিত্র মুহূর্ত ধরে রবিবার দুপুর একটা আঠাশ মিনিটে খোলা হয়েছে পুরীর রত্নভাণ্ডারের দরজা ভক্তদের অনেকেরই বিশ্বাস ছিল জগন্নাথ দেবের ধন সম্পদ রক্ষা করেন নাগ দেবতা এই আবহে দরজা খোলার সময় সাপুরে উপস্থিত ছিল সেখানে তবে রত্ন কোনো সাপ ছিল না বলে দাবি করা হয়েছে এমনকি সেই ঘরে কোনো পোকা পর্যন্ত ছিল না বলেও দাবি করেন পুরীর কলেক্টর শঙ্কর সোয়াইন এদিন রত্নভাণ্ডারে সাপ থাকতে পারে এই সম্ভাবনার কারণে মন্দিরের বাইরে তিনজন সাপুরে ছিল মোট এগারো জন সাপুরেকে তৈরি রাখা হয়েছিল এর জন্যে এমনকি পুরী সরকারি হাসপাতালে বিষধর সাপের কামড়ে ইঞ্জেকশন মজুত করে রাখা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে অপরদিকে রত্নভাণ্ডারের ভেতরে ঢোকার জন্য উড়িষ্যা রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী আলো নিয়ে গিয়েছিল সঙ্গে বড় বড় সারাশি বা কাটার ছিল তাদের সাথে নির্ধারিত সময়ে রবিবার ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হয় পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে দরজা সেই সময় সকল ভক্তকে মন্দিরের বাইরে চলে যেতে বলা হয় রবিবার রত্নভাণ্ডারের দরজা খোলার আগে সেখানে পৌঁছে গিয়েছিল ছটি বড় সিন্ধু জানা যায় এর আগেই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ উনিশশো সালে খোলা হয়েছিল এদিকে রত্ন ভাণ্ডারে থাকা গয়না ও অন্যান্য সম্পদের তালিকা তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আরবিআই এর সাহায্য নেওয়া হয়েছে তালিকা তৈরি করার সময় রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে এর আগে উনিশশো সালে যখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল সেবার সত্তর দিন লেগেছিল সেই কাজ সম্পন্ন করতে তবে এবার ডিজিটাল ক্যাডলগ তৈরি করার পরিকল্পনা করেছে সরকার এর আগে আঠেরোশো সালে প্রথমবার সরকারিভাবে জানা গিয়েছিল যে পুরীর রত্নভাণ্ডারে কি আছে এই রত্নভাণ্ডার আদতে এগারো দশমিক আট মিটার উঁচু একটি মন্দির প্রায় দুশো ন বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভাণ্ডারের ময়ূরপঙ্খীর আকারে মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপর গহনা আছে প্রায় দুশো ন বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন রত্নভাণ্ডারে ময়ূরপঙ্খীর আকারে মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপর গহনা আছে এছাড়াও শতাধিক মোহর থাকার কথা তিনি উল্লেখ করেছিলেন এরপর উনিশশো পঞ্চাশ সালে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট কার্যকর করা হয় সেই সময় রত্নভাণ্ডারে সোনাদানার পরিমাণ আরও অনেক বেশি গুণ ছিল ছেচল্লিশ বছর আগে তথ্য অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে মোট চারশো চুয়ান্নটি সোনার গহনা যার ওজন আনুমানিক বারো হাজার আটশো আটত্রিশ ভরি এবং দুশো তিরানব্বইটি রূপর গহনা রয়েছে যার ওজন বাইশ হাজার একশো ভরি এর মধ্যে রত্নভাণ্ডারের বাইরে যে অংশ রয়েছে তাতে রাখা আছে জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সজ্জা। ঊনআশিটি সোনার গহনা উনচল্লিশটি রূপর গহনা সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরও সোনাদানা ব্রহ্মজ্যোতি হীরে বলরামের নীলা সুভদ্রার মণিমুক্তাও রয়েছে ভিতরের ভান্ডারে কি কী রয়েছে তা এখনো পর্যন্ত সঠিক পরিসংখ্যান জানা নেই তবে তিনশো পঞ্চাশেরও বেশি সোনার গহনা এবং দুশো তিরিশটির গহনা আছে বলে জানা যাচ্ছে তবে বর্তমানে ঠিক কি কি এবং কত ভরি সোনা বা রূপোর গহনা আছে তা সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সেগুলি জানা সম্ভব হবে বলে জানা গিয়েছে রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ